ভিডিও এডিটিং এ ট্রানজিশনের মধ্যে খুবই ইন্টারেস্টিং ট্রানজিশন হচ্ছে ইঙ্ক ট্রানজিশন। এতক্ষণ যে ট্রানজিশন গুলো দেখলেন এগুলোর নাম হচ্ছে ইঙ্ক ট্রানজিশন। আর এই ইঙ্ক ট্রানজিশন নিয়ে আমি সাব্বির আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো টিউটোরিয়াল শুরু করার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে লাল বাটনটা আছে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো ফিরছি ইন্ট্রোর পর। আমরা চলে এসেছি আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এখানে টাইমলাইনে দেখতে পাচ্ছেন পাঁচটা ইমেজ অ্যাড করা। তো ফার্স্ট যে কাজটা আমি করব সেটা হচ্ছে বেসিক একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। এখান থেকে প্রথমে আমি মোশনে প্রেস করব, দেন এই যে অ্যাঙ্কর পয়েন্টারটা আছে এটাকে ধরে আমি সেন্টারে বসিয়ে দিব, দেন স্কেলের একটা কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে যে স্কেলটাকে আমি একটু বাড়িয়ে দিব, দেন কি ফ্রেমটাকে ধরে একদম লাস্ট পজিশনে নিয়ে যাব। তাহলে সিম্পলি ইমেজটা জুম হতে থাকবে। এবার প্রজেক্ট প্যানেলে দেখতে পাচ্ছেন অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারটার ভিতরে আরো দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে ইঙ্ক ট্রানজিশন, একটা হচ্ছে লাইট লিক্স। দুইটা ফোল্ডারে আমি ড্রাইভে আপলোড করে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমি ইঙ্ক ট্রানজিশনে ঢুকলাম। এখানে বেশ কিছু ট্রানজিশন প্রিসেট দেওয়া আছে, তো যেই ট্রানজিশনটা আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেই ট্রানজিশন ইফেক্ট এখানে ড্র্যাগ করে ভিডিও নাম্বার 2 তে বসিয়ে দিবেন। এবার ভিডিওটা সিলেক্ট করব, স্কেলটাকে বাড়িয়ে আমি ফুল করে দেব। এবার একটা জিনিস খেয়াল করেন, ভিডিওটা শুরু হয়েছে ব্ল্যাক থেকে দেন শেষ হয়েছে হোয়াইট এজে। ব্ল্যাক মানে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট ভিডিও, আর হোয়াইট মানে হচ্ছে আমাদের মেইন ভিডিও। ওকে, আমি এখান থেকে ইফেক্টসে যাচ্ছি, সার্চ দিব ট্র্যাকমেট কি লিখে, দেন কিং এর আন্ডারে ট্র্যাকমেট কি নামে যেই ইফেক্টটা আছে সেটাকে ধরে আমি এই লেয়ারে বসিয়ে দিব, ভিডিও নাম্বার 1। ওকে, এবার ইফেক্ট কন্ট্রোলস থেকে প্রথমে ম্যাট চুজ করব আমি ভিডিও নাম্বার 2, এই যে উপরে যে আমি ট্রানজিশনটা বসিয়েছি সেটা হচ্ছে ভিডিও নাম্বার 2। ওকে, এবার কম্পোজিট ইউজিং থেকে আমি ম্যাট লোমা চুজ করলাম, নাইস। এবার দেখি কি হয়, ভিডিওটা ব্ল্যাক থেকে ট্রানজিশন শুরু হয়েছে, রাইট। ওকে, এবার ট্রানজিশনটা আমি সিলেক্ট করলাম, পজিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, সিম্পল। ওকে, এবার আমরা চাচ্ছি এই দুইটা ফুটেজের মাঝখানে আমরা ট্রানজিশনটা ইউজ করব। সো তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেকেন্ড যেই ভিডিও লেয়ারটা আছে সেটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে যাব, দেন এখান থেকে যে ট্রানজিশনগুলো ইউজ করতে চাই সেরকম একটা ট্রানজিশন এখানে এনে বসিয়ে দিব। ট্রানজিশনটা অনেক স্লো, দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিব। ফাস্ট ফরওয়ার্ড করার জন্য এখান থেকে রেড স্ট্রেস টুলে যাবেন, দেন এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন। এবার ভিডিওটা সিলেক্ট করে আমি জুম করে নিচ্ছি, খেয়াল করে দেখেন ভিডিওটা ব্ল্যাক থেকে শুরু হয়েছে হোয়াইটে গিয়ে শেষ হয়েছে। আমি কিন্তু বলেছিলাম হোয়াইটটা হচ্ছে আমাদের মেইন ভিডিও, ট্রান্সপারেন্ট থেকে আসবে হোয়াইটে যেয়ে শেষ হবে। ওকে, সো আমরা ইফেক্টসে যাচ্ছি, এখান থেকে ট্র্যাকমেট কিটাকে ধরে মেইন ভিডিওর উপরে বসিয়ে দিলাম, দেন ম্যাট থেকে ভিডিও নাম্বার 4 চুজ করলাম, যেহেতু আমাদের ভিডিও নাম্বার 4 হচ্ছে ট্রানজিশনটা। এবার এখান থেকে ম্যাট লোমা চুজ করলাম, নাইস। সো এবার দুইটা লেয়ারকে একসাথে ধরে সামনে নিয়ে আসলাম, তার মানে কি হলো, ওয়াও। ওকে, এখানে আমাদের ট্রান্সপারেন্ট দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা যে লেয়ারটার সাথে ট্র্যাক করেছি সেই লেয়ারটার ডিউরেশন অনেক আগেই শেষ হয়ে গেছে, যে কারণে এখানে এসে ভিডিওটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে জাস্ট একটা ফ্রেম পিছনে যে যে ম্যাটটাকে আমরা ট্র্যাক করেছি সেই ম্যাটটা রাইট ক্লিক করব, দেন অ্যাড ফ্রেম হোল্ডে প্রেস করব। তাহলে আমাদের একটা ফ্রেম সেখানে হোল্ড হয়ে যাবে। এবার আমরা এটাকে ধরে টেনে ইচ্ছা মতো লম্বা করতে পারবো, নিচের ভিডিওটা সমান করে দিলাম, নাইস। সো আমি এখান থেকে ট্রান্সপারেন্সি গ্রিডটাকে ডিজেবল করে দিই। এবার আমরা একটা টেক্সট ইউজ করব, টেক্সট ইউজ করার জন্য আমি এখান থেকে যাচ্ছি অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে, যদি অপশনটা না আসে তাহলে উইন্ডোতে যাবেন, অ্যাসেনশিয়াল গ্রাফিক্সটা এনাবল করে দিবেন, তাহলে চলে আসবে। আর যদি আপনাদের প্রিমিয়ার প্রো ভার্সনটা অনেক পুরনো হয়ে থাকে তাহলে এই অ্যাসেনশিয়াল গ্রাফিক্সের অপশনটা পাবেন না, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট টেক্সট টুল ইউজ করে যে কোনো একটা টেক্সট ইউজ করে নেবেন। তো আমি এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, আমি যাচ্ছি অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে, দেন এখান থেকে একটা নিউ লেয়ার অ্যাড করে নিলাম। প্রথমে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম, ওকে, টেক্সটটা আমি বড় করে নিলাম। এবার টেক্সট লেয়ারে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে লেয়ারটা এডিটেবল হবে, আমি লিখলাম ইঙ্ক ট্রানজিশন, দেন এন্টার। এবার আমরা সেকেন্ড লাইন লিখব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ওকে, প্রথমে উপরের লাইনটা সিলেক্ট করলাম, দেন ফন্ট সাইজটাকে আমি বড় করে দিলাম যতটুকু দরকার হয়। এখান থেকে আমি অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম, এবার মেন ট্রান্সফর্ম থেকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এবার ফন্টটাকে একটু ছোট করি, 180 রাখলাম। এবার নিচের যে টেক্সটটা আছে সেটাকে আরও ছোট করব, ছোট করে এবার আমরা টেক্সটটাকে এখান থেকে
স্ট্রেচ করে দেব। নাইস, এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। এবার এখানে যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে সেই লেয়ারটাকে ধরে আমি উপরের লেয়ারে নিয়ে আসলাম। এটা যেহেতু আমাদের সেই ট্রানজিশনের লেয়ার ছিল, তার উপরে আমি এই টেক্সট লেয়ারটাকে বসিয়ে দিলাম। এবার টেক্সট লেয়ারটাকে আমরা একটা ট্রানজিশন অ্যাড করব। ওকে, ট্রানজিশন অ্যাড করার আগে এখান থেকে আমি টেক্সটের একটা শ্যাডো অ্যাড করে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে শ্যাডো, শ্যাডোর কালারটা হবে ব্ল্যাক। স্মুথনেসটা আমি বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। ডিস্টেন্সটাকে আমরা জিরো করে দিলাম। ওকে, শ্যাডোটাকে আমি কাস্টমাইজ করে নিলাম। এবার টেক্সটের একটা ট্রানজিশন অ্যাড করব। তো আমরা এখান থেকে প্রজেক্টসে যাচ্ছি, যে কোনো একটা ম্যাট আমরা এখানে নিয়ে আসলাম। ম্যাটটাকে আমরা জুম করে টেক্সট যতটুকু আছে ততটুকু জুম করে দিব। এবার আগের মতোই আমি এখান থেকে ইফেক্টসে যে ট্র্যাক ম্যাট কিটাকে ধরে টেক্সট লেয়ারে বসিয়ে দিলাম। ইফেক্ট কন্ট্রোলস থেকে ম্যাটটাকে চুজ করে আমরা ভিডিও নাম্বার 6 চুজ করলাম। দেন ম্যাট আলফা থেকে ম্যাট লো, সি। ওকে, যে ট্রানজিশনটা আমি ইউজ করেছি সেটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম এখান থেকে। দেন দুইটা লেয়ারকে সিলেক্ট করে একসাথে আমি এইখানে নিয়ে আসলাম। ওকে, মেবি ট্রানজিশন লেয়ারটা আর একটু স্লো করতে হবে। নাইস, আর একটু আগে নিয়ে আসি। তো এভাবে চাইলে আমরা একটার পর পর একটা ভিডিও লেয়ার বসিয়ে তার উপরে ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমরা লাইট লিক্সগুলো অ্যাড করব। তো আমি যাচ্ছি এখান থেকে প্রজেক্টসে। দেন লাইট লিক্স নামে যে ফোল্ডারটা আছে সেখানে গেলাম। তো আমি যদি এই ফুটেজে লাইট লিক্স অ্যাড করতে চাই তাহলে কি করব? প্রথমে আমি টেক্সট লেয়ারের জন্য যে দুইটা লেয়ার অ্যাড করেছি সেই দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। দেন নেক্সট চুজ করব, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেন ওকে। এবার আমরা এই নেক্সটের লেয়ারটাকে ধরে উপরে নিয়ে যাব। এখান থেকে যে কোনো একটা লাইট লিক্স আমি এখানে অ্যাড করে নিলাম। লাইট লিক্সটাকে জুম করে আমি ফুল স্ক্রিন করে দিলাম। দেন অপাসিটি থেকে ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে স্ক্রিন করে দিব, আর অপাসিটি ভ্যালুটাকে আমি 10% করে দেব। দেন 5 নম্বর লেয়ারটাকে আমি বড় করে নিচ্ছি। অরেঞ্জ যে লাইট লিক্সটা অ্যাড করেছি সেটাকে একটু সামনে নিয়ে আসি। দেন কার্সরটা আমরা এখানে রাখবো। দেন অরেঞ্জ যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে অপাসিটির একটা কি ফ্রেম অ্যাড করে নেব। একদম ফার্স্ট পজিশনে যেয়ে আমরা অপাসিটিটাকে জিরো করে দেব। সো এই ছিল ইন ট্রানজিশন নিয়ে আজকে টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও বলে নিচ্ছি, যদি আপনি আমাদের গ্রুপে এখনও জয়েন না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে ফেলুন। সেখানে আপনাদের যে কোনো প্রকার প্রবলেম শেয়ার করতে পারেন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।